নারী শক্তি, তাদের শক্তি যে কতটা, ক্ষমতা কতটা, এটা তারা জানে না। না জানার জন্য তারা সবসময় পুরুষের সমকক্ষ হওয়ার চেষ্টা করে। টেনশন স্ট্রেসের জায়গাটা ছেলেদের উপর যেমন স্ট্রেস আছে, টেনশন আছে, মেয়েরাও কিন্তু আজকাল অনেক বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে নানা কারণে। তারাও চাকরির জন্য বেরোচ্ছে, বেরোতে হচ্ছে, তাদের আর্থিক সুরক্ষার জন্য অনেক কিছু করতে হচ্ছে, সামাজিক নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে। তো এটা পড়ছিলাম যে যখন ব্রহ্মা বা ঈশ্বর সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, সেই সময় মানে তার ইচ্ছে হলো যে আমি একটা কিছু এরকম সৃষ্টি করব যেখানে অনেক কিছু থাকবে, ইচ্ছে করে উনি সৃষ্টি করলেন। এবং সৃষ্টি করার সময় একদিনেই উনি টোটাল সব করে ফেললেন, মানে গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা সমস্ত সৃষ্টি করলেন। এবং করার পরে পুরুষও সৃষ্টি করলেন, কিন্তু তারপরে যখন নারী তৈরি করতে যাবেন তখন আর সময় পেলেন না, আজকে থাক অনেক কাজ হয়েছে কালকে করব। কালকে যখন উনি নারী সৃষ্টি করতে গেলেন, মন্দির শুনবেন আমি জিনিসটা, আমাদের মানে নারী শক্তি, তাদের শক্তি যে কতটা, ক্ষমতা কতটা, এটা তারা জানে না। না জানার জন্য তারা সবসময় পুরুষের সমকক্ষ হওয়ার চেষ্টা করে। এটা আমার কাছে কিন্তু খুব অবাক লাগে যে আমি পুরুষের সমকক্ষ হব কেন, আমি নারী নারীর মতো হব, নারীর সমকক্ষ থাকব। সেখানে পরদিন যখন ব্রহ্মা সৃষ্টিকর্তা নারী সৃষ্টি করতে গেলেন, গিয়ে দেখলেন যে আগের দিনের সৃষ্টিতে অনেক ভুল হয়ে গেছে, পুরুষ সৃষ্টি যেভাবে আমি করেছি ওখানে অনেক গ্যাপ রয়ে গেছে, পুরুষ বহু কিছু পারবে না, বুঝবে না, জানবে না, গুছিয়ে করতে পারবে না। তখন উনি নারীকে সমস্ত ক্ষমতা দিলেন, সমস্ত ক্ষমতা দিলেন এবং নানাভাবে ভেবে নারীর ভিতরে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, ক্ষমা এসব গুণ একটু অতিমাত্রায় দিলেন এবং সব দিয়েও তাকে অনেক শক্তিও দিলেন, যে শক্তিটা মনের শক্তি, গায়ের শক্তি না। দৈহিকভাবে মহিলারা পুরুষের চেয়ে সাধারণভাবে দুর্বল, কিন্তু অনেক মহিলাও শক্তিশালী আছেন। মনের দিক থেকে অনেক শক্তিশালী করলেন, করে নানাভাবে গুছিয়ে উনি নারী সৃষ্টি করলেন, নারীকে পৃথিবীতে পাঠালেন। তো যখন এরকম নারীকে পৃথিবীতে পাঠালেন, নানাভাবে তাকে শক্তিশালী করা হয়েছে, গল্পটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি, তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, তখন নারদ সেখানে এলো, এসে বলছে আপনি এটা কি করলেন, পুরুষকে এত দুর্বল করে দিলেন, নারী তো শক্তি বিরাট, সে সবকিছু সামলাতে পারবে, সবকিছু করতে পারবে, এবং এই প্রাণী যখন পৃথিবীতে আসবে, হ্যাঁ, তখন নারী তাকে খাওয়াবে, তার ফলে সে আশ্রয় নেবে। হ্যাঁ, নারীকে নানা ক্ষমতা দিয়ে সুন্দরভাবে সাজালেন, কিন্তু পুরুষ তো দুর্বল হয়ে গেল, পুরুষ তো অনেক কিছু পারবে না, নারীরা তো এগিয়ে যাবে সব জায়গায়। বলছে হ্যাঁ, নারী এগোবে, কিন্তু নারী এগোতে পারবে না। কেন পারবে না? না, নারী নিজ সৌন্দর্য, নিজ ক্ষমতা বা নিজ চিন্তাভাবনাতে সে ভুলে যাবে তার এই অন্তর্নিহিত শক্তিগুলো সম্বন্ধে, সে ভুলে থাকবে, সে ভুলে থেকে সে নিজের রূপ যৌবন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাবে যে ওই ক্ষমতাগুলো কাজে লাগানোর কথা সে ভুলে যাবে। মানে অনেকটা এরকম গল্পটা আমি কয়েকদিন, বেশ কিছুদিন আগে দেখেছিলাম, ভুলে যাবে। যে নারীর শক্তি কিন্তু বিরাট শক্তি আছে, বিরাট ক্ষমতা আছে। এবং এই প্রসঙ্গে আরো একটু কথা বলে দিই, স্ট্রেস নিয়ে আলোচনা হচ্ছে, মেয়েদের জীবনে স্ট্রেসের একটা খুব বড় জায়গা হচ্ছে শ্বশুর বাড়ি। বিয়ের পর বাবা মাও চিন্তায় থাকেন, মেয়েরা তো চিন্তায় থাকেই, এবং অনেক বাবা মা আজকাল খুব সতর্ক হয়ে গেছেন, মেয়েকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, দেখ ওখানে গিয়ে কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবি, সঙ্গে সঙ্গে আমাদের বলবি, হ্যাঁ, চুপ করে থাকবি না, হ্যাঁ, গিয়ে একদম মেজাজ নিয়ে থাকবি। আমি এরকম অনেকগুলো ঘটনা জানি, মানে আমি কোনো কাল্পনিক কথা বলছি না, অনেকে এরকম ভালোভাবে বুঝিয়ে দেন এবং তার ফল যেটা হয়, মেয়েরা ওখানে গিয়ে ওরকম করলে যদি মেয়ে সেরকম মেজাজি হয় তাহলে গিয়ে ওখানে অশান্তি শুরু হয়, আর মেয়ে যদি দুর্বল হয় তাহলে ওখানে অত্যাচারিত হয়। কিন্তু একটা কথা আমার যেটা মনে হয়, মেয়েদের খুব ভালোভাবে বলে দেওয়া উচিত, এই যে স্ট্রেস, স্ট্রেন, এগুলো থেকে মুক্তির একটা খুব ভালো উপায় আছে, এটা আমার মত। সেটা হচ্ছে মেয়েকে বুঝিয়ে দেওয়া যে ওটা তুই যেদিন শ্বশুরবাড়িতে ঢুকলি, শ্বশুরবাড়িতে গেলি, পা দিলি শ্বশুরবাড়িতে, পা দেওয়ার পর থেকে ওটা তো শ্বশুর বাড়ি থাকলো না, হয়ে গেল তো নিজের বাড়ি। মেয়েদের আমরা যদি বুঝিয়ে দিতে পারি
যে ওইটা তোর বাড়ি, নিজের বাড়ি। আপনারা দেখবেন নারী অধিকারের বহু কথা হয় সেখানে সুন্দরভাবে বোঝানো হয় যে মেয়েদের কোনো বাড়ি নাই, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। আমি তো মনে করি মেয়েদের দুটো বাড়ি, ছেলেদের কোনো বাড়ি নাই। বাড়ি নেই এই সেন্সে যে কোথাও বেড়াতে যাব, ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দীর্ঘদিন থাকতে পারে না, কিন্তু মেয়েরা তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু জায়গাতে যতদিন খুশি থাকুক কোনো অসুবিধা নেই, কাজে ওদের দুটো বাড়ি। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা মেয়েদের বুঝিয়ে দিই তোর বাপের বাড়িতে বাড়ি, ওটা তোর শ্বশুর বাড়ি, কিন্তু সেটা না, ওটা নিজের বাড়ি। মানে আমার খুব অবাক লাগে, মানে স্ট্রেস এমন একটা জিনিস, আমাদের মেন্টাল সেট আপ এমন একটা জিনিস, মেয়ে বিয়েতে ঢুকলো, ঢুকে সবকিছুর মধ্যে খারাপ দেখতে লাগলো, কিন্তু যখনই ও ভেবে নেবে এটা আমার বাড়ি, ওর অ্যাটিচিউড, চিন্তা ভাবনা সব কিন্তু বদলে যাবে, তার আচার আচরণ বদলে যাবে। এখানে আমাকে থাকতে হবে, আমি বাপের বাড়িতে ছিলাম 20 বছর, 22 বছর, 25 বছর, এখানে থাকবো 50 বছর, 60 বছর, কাজে এটা আমার নিজের বাড়ি। এইটা ভাবলেই কিন্তু স্ট্রেস কমে যায়।